হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি বাঙালিদের জিভে জল আনার রেসিপি একটা শেয়ার করতে চলেছি। তার জন্য দেখে নেব আমি কী কী লাগছে। আমাদের লাগছে এখানে আলু আর ডিম সেদ্ধ করা। এখানে আমি 4 পিস আলু নিয়েছি আর 2 পিস ডিম নিয়েছি, আর আলুটা ডিমটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে আমি একটা বড় বাটিতে চিকেন নিয়ে নিয়েছি, এখানে 700 গ্রাম পরিমাণ চিকেন আছে। চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য এখানে প্রথমেই লাগছে টক দই। টক দই এখানে আমি 150 গ্রাম পরিমাণ দিয়েছি, দিয়ে দেব এতে আমি পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, আর দিয়ে দেব এতে আমি গোলাপ জল, মিঠা আতর, আর দিয়ে দেব আমি কেওড়া ওয়াটার। আমি বোতলগুলো সব দেখাচ্ছি আমি যেগুলো ইউজ করি। আমি কিন্তু নর্মালি গোলাপ জল, কেওড়া ওয়াটার বা মিঠা যে আতর, এগুলো আমি রান্নায় ব্যবহার করি না, বা ফুড কালারও ব্যবহার করি না। আজকে আমি প্রথম ফুড কালার ব্যবহার করব, কারণ ফুড কালারটা শরীরের একটু বেশি ক্ষতি করে শুনেছি যেটা, আমি তাই আমি ব্যবহার করি না। তবে একদম হোটেলের মতো যেটা লাগে আর কি দেখতে, তো সেই রকম আনতে গেলে কিন্তু একটু ফুড কালার লাগবে। এটা কেওড়া ওয়াটার, প্রথমেরটা ছিল গোলাপ জল মানে রোজ ওয়াটার, এটা মিঠা আতর। খুব বেশি লাগবে না, মিঠা আতর আমি এখন 2 ফোঁটা দেব, কারণ বেশি দিলে কিন্তু এর যে গন্ধটা এতটাই মানে উগ্র, নিতে পারবেন না। পরে আমি রাইসও আবার একটু দেব, তাই এখন জাস্ট 2 ফোঁটা দেব। আজকের আমার রেসিপির নাম কলকাতা স্পেশাল বিরিয়ানি। আর কলকাতার বিরিয়ানিতে তো মিঠা আতর, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার এগুলো ছাড়া তো ভাবাই যায় না। আমি এগুলো অ্যাকচুয়ালি আমার রান্নাতে ব্যবহার করতাম না, কিন্তু আজকে যেহেতু আমি কলকাতা স্পেশাল বিরিয়ানি বানাচ্ছি তো এগুলো তো দিতেই হবে, কারণ আসল ফ্লেভার কিন্তু এতেই আসবে। আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবে কিন্তু আপনারা ট্রাই করবেন। আদা রসুন বাটা এখানে কিন্তু আমি 2 টেবিল চামচ পরিমাণ দেব, পরে আর দেব না, যা দেবার আমি এতেই দেব। আর গোলমরিচ গুঁড়ো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর চিকেনটা না আমাদের মানে আমি পরিষ্কার করে না ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, তো যার কারণে হালকা একটু বরফ লেগে গেছে, তো ওটা ছাড়তে একটু টাইম লাগবে। তো আর হ্যাঁ, এটা কিন্তু ম্যারিনেট করে 1 ঘন্টা রাখতে হবে। আধ ঘন্টা রাখলেও হবে, 1 ঘন্টা থেকে 40 মিনিট রাখলেও হবে, কিন্তু যেহেতু এটা একটু বরফ লেগে আছে তো বরফটা গলবে তবে তো মশলাটা ঢুকবে, সেই কারণে আমি এটা পুরো 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে ফুড কালার, তো মোটামুটি এই কালারটাই আমি আজকে ব্যবহার করব। এর আগে আমি কোনোদিন ব্যবহার করিনি, বললাম যেটা আগেই। চিকেনটা ছেড়ে যাবে এক্ষুনি, কারণ খুব বেশি বরফ লাগেনি। এখানে আমি চিকেনটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এইবারে এটা চাপা দিয়ে আমি রেখে দেব সাইডে 1 ঘন্টার জন্য। আমরা বাঙালিরা যখন খেতে যাই মানে রেস্টুরেন্টে যাই যখন, তো আমরা যাই খাই না কেন, কিন্তু আমাদের যখন আমরা অর্ডার করি 1 প্লেট বিরিয়ানি কিন্তু সব খাবারের সাথে থাকেই, কারণ বাঙালিরা বিরিয়ানি খাবে না রেস্টুরেন্টে গিয়ে, এটা হতে পারে না। তো যাই হোক, আমি কিন্তু বাইরের যে বিরিয়ানি না, চিকেন বিরিয়ানি আমি খাই না। এইবারে আমি ফুড কালারটা খুব সামান্য একটু নেব, নিয়ে নর্মাল জলে আমি গুলে এটা রেডি করে রেখে দেব। কিছুই রেডি করার নেই অ্যাকচুয়ালি, জাস্ট নর্মাল জলে একটু গুলে নেওয়া। আমি ছাড়া, আমি খাই না বলে কি অন্য কেউ খায় না? আমি ছাড়া আমি যে কোনো মানে মেয়েদের যখন জিজ্ঞাসা করি, ছেলেরাও বিরিয়ানি ভীষণ ভালোবাসে কিন্তু মেয়েরা তো একদম পাগল বিরিয়ানির পিছনে, চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি। যাকেই জিজ্ঞাসা করি কি বেশি খেতে ভালোবাসো, সেই বলে চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি। বিরিয়ানি ছাড়া তো মেয়েদের মুখে আর কিচ্ছু নেই। আচ্ছা, এদিকে আমি একটা টোপে জল নিয়ে নিয়েছি, জলটা গরম হয়ে যাওয়ার পরে তাতে আমি বাসমতি চাল ধুয়ে যেমন দেয় ভাত বসায়, ঠিক সেইভাবেই আমি বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা, নুন, আর দিয়ে দেবো আমি সাদা তেল।
সাদা তেল আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। নুন দিয়েছি আমি ওই 1 টেবিল চামচের থেকে একটু কম। নুনটা তো ফ্যান যখন ঝাড়াবো আমি, নুনটা ঝরে মানে বেরিয়ে যাবে ফ্যানের সাথে, তাই নুন যদি একটু বেশিও হয় কোনো অসুবিধে নেই। আর গরম মশলা এখানে আমি দিয়েছিলাম ডালচিনি, লবঙ্গ, ছোটো এলাচ আর জয়িত্রী। রাইসটা এখানে আমার রেডি হয়ে গেছে। এটা একটু শক্ত থাকতে থাকতেই নামাতে হবে, কারণ বাকিটা কিন্তু স্টিমে বানাবো যখন দম দেব আমি বিরিয়ানিতে। আচ্ছা, ওদিকে কিন্তু আমি ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি, আর এদিকে আমি কড়ায় 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম না, মানে আগে সেদ্ধ করে নিয়েছিলাম ডিমটা আর আলুটা, তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেই ডিম আর আলুটা আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আলুটা কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ করে নেবেন, কারণ আলুটা আমি দমে যে সেদ্ধ করব সেই রকমভাবে মানে হাফ কাঁচা রাখবেন না, একদমই সেদ্ধ করে নেবেন। তবে খেয়াল করবেন সেদ্ধ করার সময় যেন আলুটা গলে না যায়। আর আলুটা ডিমটা একটু লাল লাল করে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, তো এটাও আমি তুলে নিচ্ছি। ডিম আর আলু ভাজা তেলটাতেই আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা গলে গেলে তাতে আমি দিয়ে দেবো 2 বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা আমি একটু লাল লাল করেই ভাজবো, আর যে পেঁয়াজটা আমি ভাজবো তার অর্ধেকটা আমি তুলে নেব, বেরেস্তার জায়গায় ব্যবহার করব। আর অর্ধেকটা ওপরেই কিন্তু আমি মানে বাকি যে অর্ধেকটা থাকবে তাতেই কিন্তু আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে চিকেনটা আমি একটু কষব। যে পেঁয়াজটা আমি ভেজেছিলাম গাওয়া ঘিয়ে তার হাফ আমি তুলে নিয়েছি একটা প্লেটে, আর হাফ যে যেটা ছিল কড়াতে তাতেই কিন্তু আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে একটু কষে নিয়েছি। এইবারে এটা আমি একটু চাপা দিয়ে দেবো যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চিকেনটা কিন্তু এমনইভাবে সেদ্ধ করতে হবে যাতে এটা একদম সেদ্ধ হয়ে গলে না যায়, আর একদম যে সেই শক্ত থাকবে তাও নয়, দেখতে শক্ত লাগবে অথচ এটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম এটা, তো চিকেনটা আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে যতটা আমার দরকার। এইবার আমি চিকেনটা একটা বাটিতে তুলে নেব, আর সাইডে কিন্তু আমি একটা ছোট হাঁড়িতে জল গরম করে নিয়েছি। গরম ঠিক না, এটা একদম ফুটন্ত জল, তো আমি ওটা স্টিম দেব, মানে যেটাকে দম দেয়া বলে, দমের জন্য আমি জল ফুটিয়ে রেখেছি। আগে আমি চাটুর ওপরে কড়া রেখে বিরিয়ানিতে দম দিতাম, এইবার একটু অন্যভাবে দেব। এইভাবে আপনারাও ট্রাই করবেন, আপনাদের জন্য কিন্তু ভীষণ ভালো হবে, কারণ চাটুতে দিলে আমি খেয়াল করেছি বড্ড পুড়ে যায়, মানে নিচের দিকটা নয় ধরে যায় আর কি। তো ওতে কী হয়, বাকি যে ওপর সাইডের বিরিয়ানি সেটাও খেতে অনেক সময় প্রবলেম হয়, আমার মতো হয়তো এটা অনেকেরই হয়। তো এইভাবে বিরিয়ানিতে দম দেবেন, আমি দেখুন কীভাবে আমি বানাচ্ছি, এটা আপনাদেরও খুব হেল্প হবে এটা দেখবেন। আচ্ছা, যখন আমি পেঁয়াজটা ঘিয়ে ভেজেছিলাম তারপরে অর্ধেকটা তো আমি তুলে নিয়েছি বললাম, আর অর্ধেকটার ওপরে যেটা আমি দিয়ে দিয়েছিলাম ওই ম্যারিনেট করা চিকেনটা, তখন আমি ভিডিও যেটা করেছিলাম সেটা আমার ডিলিট হয়ে গেছে, সরি আর, তো মানে হাত লেগে ডিলিট হয়ে গেছে। আমার হাত ভীষণ চলে, মানে একটু ছটপট করে আমার দুটো হাত, তো নিজেরও খারাপ লাগছে, কারণ যে কোনো জিনিস যখন আপনাদের আমি শেয়ার করি পুরোপুরি যদি না শেয়ার করতে পারি আমার নিজেরও শান্তি হয় না, মানে ভালো লাগে না। আচ্ছা, এখানে কিন্তু আমি চিকেনগুলো তুলে নিয়ে গ্রেভিটা নিচে রেখে দিয়েছি, আর গ্রেভির ওপরে আমি একটা রাইসের লেয়ার দেব, দিয়ে তাতে চিকেনের তার ওপরে একটা লেয়ার দেব, দিয়ে তার ওপরে আমি আবার একটা রাইসের লেয়ার দেব, দিয়ে তার ওপরে আমি এখানে কিন্তু ভাতটা দেখুন একদম ঝরঝরে হয়েছে, খুব সুন্দর ভাত হয়েছে, যেহেতু তেল ছিল না খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওপর থেকে কিন্তু লাস্ট যেটা লেয়ার দেব সেখানে কিন্তু আমি ভাজা ডিমটা, মানে সেদ্ধ করে ভাজা ডিম আর আলুটা দেব, দিয়ে ফুড কালারটা ওপর থেকে ছড়িয়ে দেব। আর যেটা আমি ঘিয়ে ভেজে রেখে রেখেছিলাম, সরি ঘিয়ে ভেজে রেখেছিলাম যে পেঁয়াজটা সেটা দেব, আর কাঁচা লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা অ্যাকচুয়ালি এটা আমি নিজের জন্যই দিয়েছি, এটা দেখতেও ভালো লাগবে, আর আমি একটু লঙ্কা খাই, একটু নয় খুব বেশি লঙ্কা খাই। তো যাই হোক,
দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। ফুড কালারটার জন্য বিরিয়ানির যে লুকটা না পুরো চেঞ্জ হয়ে গেছে, আর রিয়েলি এটা খুব টেস্টি হয়। একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন, আমি কিন্তু চিকেনটায় এক ফোঁটাও জল দিইনি, দইটাতেই, মানে দইয়ের যে একটা জল বেরোয় ওটাতেই কিন্তু সেদ্ধ হয়েছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর চিকেনটা যখন আপনারা গালে নেবেন একদম জুসি জুসি ফ্লেভার, মানে নর্মালি আমরা দোকানে যে বিরিয়ানি খাই দেখবেন চিকেন কামড়াতে গেলে মানে দুটো হাত লাগালে বোধহয় ভালো হবে, ভীষণ শক্ত হয়। তো এই যে চিকেনটা এটা কিন্তু একদম জুসি, যখন আপনি কামড়াবেন চিকেনের পিসগুলো তখন দেখবেন যে একটা মুখে জুসি ফ্লেভার আসছে। আচ্ছা, এখানে যে আমি দম দিয়েছি, দমটা কিন্তু খেয়াল করেছেন কি আপনারা, আমি কিন্তু জলটা ফোঁটাচ্ছিলাম, আবার সাইডে আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম যাতে আমার খুব ইজিলি এটা হয়ে যায়। তো মোটামুটি যখন জলটা ফুটবে না তার ওপরে আপনার যে দম দেওয়ার যে মানে বিরিয়ানির কড়া বা হাঁড়ি সেটা বসিয়ে তাতে এমনই একটা জিনিস চাপা দিতে হবে যাতে কোনোভাবে ভিতরের ভাপটা বাইরে না আসে, বাস তাহলেই রেডি হয়ে যাবে। 5 থেকে 10 মিনিট রাখবেন, ধরে যাওয়ার তো কোনো চান্স নেই যেহেতু এটা জলেরতে হচ্ছে আর কি স্টিম, চাটুতে ভীষণ রিস্ক। তো যারা নতুন বিরিয়ানি বানানো শিখেছে তাদের জন্য তো আরও বেশি রিস্ক, তো দরকার নেই, জলই ট্রাই করবেন। আচ্ছা, এখানে কিন্তু রেডি হয়ে গেছে আমার আজকের কলকাতা স্পেশাল বিরিয়ানি, দেখতে দেখুন দারুণ হয়েছে, দেখতে ফাটাফাটি দেখতে হয়েছে। আচ্ছা, আর একটা জিনিস যেটা হচ্ছে যে পেঁয়াজটা যে আমি গাওয়া ঘিয়ে ভেজেছি এটা যে বেরেস্তা সেটা আমি বলবো না, কারণ পারফেক্ট বেরেস্তা এটা হয়নি, সেটা কিভাবে আমি সেটা আমি পরে কখনো একটা রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে যেটা ঘিয়ে পেঁয়াজ ভাজাটা এটা বেরেস্তার ভাই বোন মনে করবেন, ঠিক আছে? তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ মাই অল লাভলি ফ্রেন্ডস আমার সাথে থাকার জন্য।